অনেকে জিজ্ঞেস করছে ফিটিং কেস কি। এখন যে আমরা চিটিং কেস দেখে থাকি, কিন্তু ফিটিং কেস আসলে কি? একটা হলো চিটিং আর একটা হচ্ছে ফিটিং। আপনার প্রেমিকা বা অন্য একজনের বউ আপনাকে বাসায় ডাকলো, বললো যে খালি বাসা চলে আসো। আপনি চলে গেলেন, রুমের মধ্যে ঢুকলেন, দরজা বন্ধ হলো, হঠাৎ করে দেখলেন যে দরজার মধ্যে টুকটুক শব্দ। শব্দটা কিসের? হয় এলাকার স্থানীয় পোলাপান, না হয় পুলিশ দরজায় টুকটুক করলো। এরপরে যেটা হলো, মেয়েটা খুব খুশি মনে মনে, কিন্তু সে তো খুশি সেটা দেখাচ্ছে না, সে খুব কান্নাকাটি করতেছে, মানে এরকম একটা ভাব, সে কিছুই জানে না। হঠাৎ করে পুলিশ আসছে, হঠাৎ করে স্থানীয় পোলাপান আসছে, সে কিছুই জানে না। মূলত প্ল্যানটা মেয়েটাই করেছিল, আপনাকে লোভ দেখাইছে, লোভে পড়ে আপনি বাসায় ঢুকলেন, রুমের মধ্যে ঢুকলেন, এরপর আপনি ধরা খাইলেন, এরপর আপনাকে কিছু সত্য দেওয়া হবে, তুমি আমায় বিয়ে করো, মানে পুলিশ বলবে বা ওই লোকজনগুলো বলবে, তাকে বিয়ে করো অথবা জেলে যাও, না হয় 5 লাখ টাকা দাও। এটার নাম আছে ফিটিং কেস। যদি কোনো নারী আপনাকে খালি বাসায় ডাকে, এটা ভুলেও যাবেন না, মামলা খেয়ে যাবেন, আমার পরিচিত এক বড় ভাই আজকে জেলে গেল এই কারণে। তো আমরা চিটিং কেস শুনি, অনেকে জিজ্ঞেস করছে ফিটিং কেস কি, এটা হচ্ছে ফিটিং কেস। ভালো থাকবেন। চট্টগ্রামের দুই ভাই আছেন, এই যে চট্টগ্রামের ভাইরা আছে, ভাবলাম যে সবাইকে নিয়ে একটু আমরা ফিটিং কেস কাহিনী শুনলাম। এটা আসলে আইনের ভাষা না, বাট আমরা বাস্তবে যেটা ইউজ করি, যেই ভাষাটা ব্যবহার করি, যে শব্দটা ব্যবহার করি, ফিটিং, যে ফিটিং খাইছে, এটা হচ্ছে ফিটিং খাওয়া।